ধর্মনগর ভাগ্যপুরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা। 2 দিনব্যাপী এই মেলার শুভোদ্বোধন করেন ধর্মনগর কেন্দ্রের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্থানীয় জগন্নাথ আশ্রমের উদ্যোগে অবিভক্ত ভারতের অধিকাল থেকে হিন্দু মুসলমান মণিপুরীদের সম্মিলিত প্রয়াসে চলে আসছে এই মেলা। সঙ্গে রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। কবে এই মেলা শুরু হয়েছিল তা আজও অজানা, তবে এই মেলা আগে ছোট পরিসরে একদিনের জন্য হয়ে আসছিল। এবার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সহযোগিতায় এই মেলা 2 দিনব্যাপী চলবে। এই মেলার শুভোদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাছড়া ব্লকের ভিডিও মোহাম্মদ সাজাদ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিঙ্কু শর্মা, ভাগ্যপুর গ্রামের প্রধান রত্নামালাকার, মেলা কমিটির কনভেনার বিশ্বজিৎ পাল, সমাজসেবী তোবারক আলী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের সুনাগরিক সুকেশ চন্দ্র পাল। এছাড়াও গ্রামের হিন্দু মুসলমান মণিপুরী সহ উভয় অংশের মানুষের উপস্থিতিতে এই মেলা সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে। পাশাপাশি এই মেলাকে কেন্দ্র করে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই মেলা উদ্বোধন করে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। হিন্দুদের মধ্যে মেলা আছে, মুসলমানদের মধ্যে মেলা আছে, এটা ভারতীয় সংস্কৃতির পরম্পরা। হিন্দুদের মেলা এই যেমন আজকে পৌষ মেলা, বাউল মেলা, তারপরে গাজন মেলা, তারপরে দুর্গাপূজার সময় যে হয় মেলা, বিভিন্ন মেলা মুসলমান সম্প্রদায়ের মধ্যে এরকম বিভিন্ন, যেটা হুরুস এটা এক ধরনের মেলা, কিংবা আরো মহরম আরেক ধরনের। এইভাবে এটা ভারতীয় সংস্কৃতির পরম্পরা। অন্যান্য জাতি গোষ্ঠী ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আছে, যেমন আজকে কেরলে, আজকে তামিলনাড়ুতে, আজ ওখানেও এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি পালন করছে, ওখানে আবার বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠান হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।